তোমার নাম কি? শিখা। বাবার নাম? বাবার নাম জানো না? লাল মিয়া। সে কই? নাই, মরে গেছে। শোনেন, আমার মাই এর নিতে হইলে কিন্তু আমার পরিচয় নিতে হইব। কেন? তারপর যদি তে অসুবিধা কি? সে চোর না ডাকাই কি? চাচা থাকবেন না যাইবেন? বিষয়টা ঠিক বুঝলাম না। মাইয়া আমার, তার গায়ে আমি বাপের ছায়া পড়তে দেই নাই। আমি মানুষ করছি, আমি বড় করছি। কাকা, আপনি তো মুরব্বী, আপনিই কন। এই বিয়া হইব, এই বিয়া হইতেই হইব। যৌতুক যা চাই আমি রাজি। দোহাই চাচা আপনার। রমজান, যৌতুক কি চাস? ক সাইকেল, মোবাইল ফোন আর নগদ 30,000 টাকা। কি মা, দিতে পারবা? পারুম। সময় কিন্তু 7 দিন। ঠিক আছে, যাও, কথা পাকা। 8 দিনের দিনে বিয়া। যাও, এখন মিঠাই মন্ডা নিয়ে আসো। এত টাকা কই পাবি মা? আল্লাহ ভরসা। বাপের লেখা কান্তা সস না? আমার চোখের পানি শুকায় গেছে, পেটের আগুনে সব শেষ। মা, তোর বাপের কথা ছাড়া অন্য কোনো কথা থাকলে ক। আমার প্রিয়ার সন্নে এত টাকা তুমি কই পাইবা? সেই চিন্তা আমার।
বিয়ার দরকার নাই, তুমি ওই কামসাইরা দাও। তোর বিয়া হইলে আমার আর চিন্তা কি, তখন আমি মুড়ি বেচাও চলতে পারো, যা করি দুজনের পেটের জ্বালাই করি। আমার খুব ডর করে মা। কইলাম তো তোর বিয়ার পরে সাইরে দিম, এবার ঘুমা ঘুমা। বুবু বুবু, ওই যে করিমনা এসে পড়ছে, আমি গেলাম, তুই দরজায় খিল দিয়ার শুয়ে পড়। আমি গাইতে থাকতে থাকতে আমার সব অঙ্গ গাইজানে, আমার দুইটা চোখ বেজা সাইকেল কিনবে আর আমার গুর্জা খুলে যাবে। কি হয়েছে ডাক্তার? মারা গেছে। লাশ নিয়ে যাই, পোস্টমর্টম লাগবে, স্বাভাবিক মৃত্যু নয়, গুলি খাওয়া লাশ, এমনি এমনি মাটি দেওয়া যাবে না, লাশ কাটা ঘরে নিয়ে যাও, আমি লিখে দিচ্ছি। আমার রূপ হইতে পারে না, না না, আমি এই লাশ কাটতে পারবো না। পারবা না? তোমার কয় বোতল মদ লাগবো কও না? এই নাও, এই নাও তোমার মদের খরচ, এতে হইব না? এই নাও, এই নাও চার আনা, মোট ছয় আনা, তোমার ছয় বোতল মদে হইব না বাজান? না
কি হলো? কই যাও তুমি? কি হলো? কই যাও? ভিক্ষের টাকা দিয়ে হবে না, বান্ডিল চাই বান্ডিল। আমরা গরিব মানুষ স্যার। ডাগরডুবুর মেয়ে দেখলাম সে কোথায়? এটা আপনি কি কোন স্যার? বেশি টাকা চায়? হ্যাঁ, খালা ভ্যান আনতে গেছে, আপনি লাশ তোলেন। খুব বুদ্ধিমতী, আজ তুমিও যাও। যাক, অন্তত একজনকে পাওয়া গেল। এই যে, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? ভাই প্লিজ, আপনার সাথে একটু কথা বলবো। আমি তো এখানে নাই। আপনি কোথায়? চান্দে। চান্দে মানে? সাত বুঝলেন না, চন্দ্র চন্দ্র। ইংরেজিতে বলে মুন, আরবিতে কামার, আর ফার্সিতে। বাস বাস, আমি বুঝতে পেরেছি আপনি চাঁদের কথা বলছেন। চাঁদে কিভাবে গেলেন? চাঁদে কিভাবে যায় জানেন না? কিভাবে? আমেরিকায় নীল আর্মস্ট্রং যায় রকেটে, আমরা যাই এইটা ধইরা। বুঝলাম না। সেটা গাঁজা না খেলে বুঝবেন কেমনে? নেন ধরান। আপনি কিন্তু ইন্টারেস্টিং দর্শক। আমি ওনার কি ইন্টারভিউ নেব ঠিক বুঝতে পারছি না। আমি রীতিমতো ঘামছি, আমি আর কথা খুঁজে পাচ্ছি না। দেন তাহলে আমি কই বলেন। ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ চান্দে ছিলাম, এই উনি উনি আমার নামায় আনছে। কেন আনছে সেটা উনি ভালো জানে।
তয় সান্দের দেশটা খুব সুন্দর, সেইখানে কোনো জ্যাম নাই, লোডশেডিং নাই, মশা নাই, মাছিও নাই, কোনো সার নাই, ঘুষও নাই, পুলিশ নাই, অপরাধী নাই, টিভিও নাই, কোনো চাপাবাজিও নাই, কি সুন্দর। যাইবেন আমার সাথে? আরে ভাই, রোজ বাসার লেগে তো ফরমালিন ঘাট, আর স্বপ্নের লেগে এটা খাইলে দোষ? ধর কলকি মার টান, সল যাই আসমান। সাবধানে যান ভাই, আশেপাশে কিন্তু পুলিশ আছে। ধর মিয়া, পুলিশ আজকাল এসব ধরে না।
এই হ্যানে কি করস? কিছু না। চুরি টুরির মতলব আছে নাকি? বাড়ি কই? এইখানে খাড়ায় থাকলে টিকিট লাগে। টিকিট আছে? আয় তোর টিকিটের ব্যবস্থা করি। আমাকে লগে যাবি না পুলিশ ডাকুম? এই পুলিশ ডাক, যা। আমাকে লগে যাবি? চলেন সিধা হাট এইদিকে যা। আরে হাট না, যা। লাইনে নতুন হয়েছে নাকি? শিবুড়ি গেল বন্ধ কর। বস, মাইয়াটা যদি মইরা যায় তাহলে কিন্তু আমরা ফাইসে যাব। অন্য ব্যবস্থা করেন। কোথায় ছিলে তুমি? তোমার একটা শোয়ের জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি জানো? কোন মগের লোকে গেছিলে তুমি? কুতুব মিনার দেখতে গেছিল। এখন ভালোই ভালো এখানে একটা সই দাও। এই বের করো। হ্যাঁ দাও। কিসের সই? তোমার নামে তো শুধু ওই পত্রিক ভিটা বাড়িটাই। নেশার টাকা জোগাড় করতে করতে সবকিছু তো আগেই শেষ।
ও কত টাকা নিয়েছে হিসাবটা দেখাও। এখানে সব লেখা আছে কবে কখন কত টাকা নিয়েছো। সাথে দারোয়ানের ঘুষ না মানে? তোমরা ওরে টাকা দিছো যাতে তালাক হইলা আমারে বাইরে যাইতে দেয়। কি আর আলি, ওরা তোমারে টাকা দেয় নাই যেন আমি যখন খুশি তখন বাইরে যাইতে পারি? হয় দিচ্ছে। ঘুষ খাওয়া পাপ। তাইলে অহন থেকে শুধু গান চাই খাম স্যার। বাবা সবুজ, এখানে একটা সই দাও। তোমরা তো আমার সবকিছুই কাইরা নিছ, এখন বাপ মায়ের ওই স্মৃতিটুকুই আমার একমাত্র সম্বল। আসি বাবা সবুজ। আচ্ছা আসি। কি দেখো? দেখতেছি নোটটা জাল কিনা। আপনার মামা মামি তো দুজনে খারাপ মানুষ। সব থেকে খালি আমারই সামলে তুইব, ভাল লাগে না। আর একটা মুড়ি আমারে দিস, ফুলটা দেখ দেখ। আরে সুন্দর হয়েছে তো, তুমি অনেক খুঁতখুঁতা মানুষ, এমন সুন্দর করে কে বাইন্দা দিব? এই দেখো বিশ্বাস নইলে দেখো। বল রাঙা মাসি ফিট ফাট। আই রিতা, ও বাড়ি যাইবো না থাকবো? আরে জিগা, দুনিয়ায় আর কেউ থাকলে তো যাইবো। আরে বসে বসে খাইবো কেডা, ধান্দায় নামতে ক। ওর শরীরটা এখনো ঠিক হয় নাই। ঠিক হইলো কি ও তগমত ধান্দায় নামবো জিগা? সে আমা গমত না, তার অন্য কাম দাও। অরে অরে ফুলের দোকানে লাগাই দাও মাসি। যেখানে কাম দেই ওর যা রূপ, শিয়াল কুকুরের চোখ পড়বই। তবুও যদি। আচ্ছা 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 ঠিক আছে। প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। আগুন জেলে তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ, আগুন জেনে পুরলাম আমি দিলাম তাতে ছা। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ। তুমি তো ফুল, তাই একটু ছুঁয়ে দেখলাম, কিছু মনে করো না। কি নেবেন? যা দেবে তাই। আরে শিখা এটা কি করলো স্যার? সরি সরি, ওরে যেন আর না দেখি। ক্ষমা করবেন, ভুল হয়ে গেছে। যা এখান থেকে, যা বাইরে যা। স্যার গায়ে হাত দিছিলেন স্যার,
শরীর যদি বেশি গরম হয় পার্কে যান। হ্যাঁ স্যার যান। আবার যাগতাছি। আমি তার কথা শুনতে পাই না, কিন্তু আপনি বললে পাবো। কি বলবো বলো। প্রেম করবা? এত রাইতে এই নির্জন রাস্তায় কেন আইছো? দেহ বিক্রি করবা? টাকার কি খুব দরকার? পয়সা থাকা দরকার, কিন্তু আমার কাছে তো টাকা নাই। এইটা আমার মায়ের স্মৃতি, এইটাই আমি তোমারে দিতে পারি।
এটা কই পাইলি? একজন দিল। হাসা ক, চুরি করছস? না মাসি। যে তোর এইটা দিছে সে হয় পাগল না হয় মাতাল। এই তার সাথে তোর কিছু হয়েছে? না। সে এমনি এমনি দিল? হ্যাঁ। বিশ্বাস করো তোর রেট কত? কথা কস না কেন? কথা কস না কেন? এটার দাম কত? লাখ লাখ। তোর দাম? তোর দাম মাত্র 200 টাকা। যা, এটা ফেরত দিয়া ওই টাকা বুঝা নিয়ে আয়। এটা বেচতে গেলেও ধরা খাবি, লগে আমাগো খাবি, পরে আমরা সবাই জেলে, বুঝছস? বুঝছি। ধর ধর। আপনি আমার কথাটা শোনেন স্যার, কথাটা মানেন, নাহলে কিন্তু শেষ। স্যার আপনি শিগগির চলেন, নাহলে কিন্তু আমরা পুলিশে দিব। কেন? ডাক্তার স্যার আপনার ঘরে ঢুকে দেখছেন। কি দেখছে? কম্বল উঠে দেখছে, তার নিচে কোলবালিশ আপনি নাইকা। আমারে কইছে যেহেন তে পারস ধরে লইবি, নাহলে আমার চাকরি নাই, আবার কইছে পুলিশে দিব। তোমার ওই চাকরির দরকার নাই, তোমার দুই চোখ যেদিকে যায় পলায় যাও। আয় আয়। কোন কি তাহলে খামো? কি গাঞ্জা? গাঞ্জা? আমার গাঞ্জা দিব কেটা? কেন, তোমার আমার মতো হারামি মামা নাই, রাক্ষসী মামি নাই, যে তোমার নেশা ধরায় দিয়া সম্পত্তি লিখা নিব? আমার শুধু স্যার একটা বউ আছে, সম্পদ কনার সম্পত্তি কন শুধু ওই, কিন্তু তার থেকেও লইব না। কেন? আরে এমন মোডার মোডা, আর তার মুখ এমন খারাপ, আমি তার খালাতো ভাই, আর আমার একাই সুদির ভাই। সবই আল্লাহর ইচ্ছা। চিনতে পারছেন? আপনার সাথে আমার কথা আছে। আমার কথা অনুষ্ঠেষ হয় নাকি ম্যাডাম? রিতা, আপনার সাথে আমার একটু কথা আছে। কি কথা? আপনি লোকে আবার আমার কি কথা? আসেন আমার লোকে। আরে আসেন না, কি করতে যাচ্ছেন? তো ওজার কথা আছে, আসেন। আল্লাহ ভরসা। এই নেন। পছন্দ হয় নাই? হয়েছে। তবে এটার দাম কত? কি জানি, 3 লাখ। তো আমার তো তাহলে সারা জীবন আপনার লগেই থাকতে হইব। মানে আমার দাম দিনে 100 থেকে 200 টাকা হইলে এই 3 লাখ শোধ করতে কতদিন লাগবো? ধরে ভালোবাসা। ভালোবাসা আমার জন্য পাপ। তাই
ধরেন। ওইটা তুমিই ফলাই দিও, আর আমি চেষ্টা কইরা দেখি তোমারে ফলাইতে পারি কিনা। আরে 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 শোনেন, খরচা বেশি পড়বো, পড়ুক কিন্তু আমার কাজ হওয়া চাই। ওগুলা ধরালে হয় ভয়ঙ্কর হবে না হয় উন্মাদ। ভয়ঙ্কর হলে কি আর উন্মাদ হলে কি? ভয়ঙ্কর হলে আমরা খুন হব, আর উন্মাদ হলে আমাদের উদ্দেশ্য খুন হবে। মানে পাগল সই করলে কোর্টটা মানবে না, আর সব সম্পত্তি চলে যাবে কোর্টের দখলে। তাইলে ম্যাডাম একটাই ওষুধ, এইটা ঠেকিয়ে দুলেলে সই, তারপর ছুড়ে ফেলে দেবো ট্রেনের সামনে। যা খুশি তাই করো। আমার বাড়ি আমার ঘর, আর আমারই বলো তুমি না? মানে তোমার হঠাৎ আসার উদ্দেশ্যটা বুঝতে পারলাম না। ওইখানে আমার নারী পোতা, আমার আমার মায়ের খাটিয়া রাখা হয়েছিল, আমার বাবারে ধোয়ানো হয়েছিল, ওইখানে ওইখানেই আমার শিকড়। তোমার প্রশ্নটা কি? ওরা ফেন্সিডেলিয়া বা গাঁজা বিক্রি করে, ওরা হারামি। তুমি আর মামা এই এতিমের সর্বস্ব কিভাবে কায়রা নিবা সেই ষড়যন্ত্র করো। তোমরা বুদ্ধিজীবী, আর আর যে দেহ বিক্রি করে সে পতিতা, তাহলে আমি কি? আমার শেকর কি বলে আমি সেটা শুনতে আইছি। মায়ের লাগানো ডালিম গাছে জিজ্ঞেস করব আমি কি, বাবার কোরআন শরীফ ধইরা প্রশ্ন করব আমি কি? নাকি তুই বলবি আমি কি? মা দুধ দিত আর তুই দেশ নেশা, যখন হামাগুড়ি দিতাম তখন ছিল মায়ের দুধের নেশা, আর এখন বড় হয়েছি এখন তোর নেশা। কি যেন বলছিলি, এইখানে পিস্তল ধইরা আমারে দিয়া সই করাইয়া সুইরা ফলাই দিবি রেল লাইনে, আয় ধর। আরে ধর না, এই মামা, ওরে বলো আমি তোমার সেই রাজহাঁস যে রোজ সোনার ডিম পারে, আমি শেষ মানে তোমার ধান্দাও শেষ। কি করে
বাচ্চা, তোগো রক্ত কি বলে দেখি। তোমার ঘর, তোমার আঙ্গিনা, সবখানে, আরে সবখানে তোমার। কতটা কিনছস? 1600 টাকা। এই তোগো কার রেট কত রে? আমার 200 টাকা। আমারও 200। হ্যাঁ, দুজনে পছন্দ। এই এই চল। হ্যাঁ চল, আর দুজনে আয়। আয় আয়। ওই বাইরে যাইবো, বড় ভাই আইবো, সারা রাত পার্টি হইবো। তোর দাম কত? আমি গেলে 200, আর হেরে নিলে 300। আমি? হ্যাঁ, যাবি না? না, আমি যাবো না। না খায়া মর। আমরা তিনজন যাবো, 600। আমার তিনজন হলেই চলবো। আয় আয় বল। থাক তুই। তোমারে কেউ মারছে? তুমি মারো নাই? কোনটা জানি কোনহানকার। আমার খুব খারাপ লাগতেছে। ঘরে যাবা? আমাগো ঘর জানি না। আমি জানি। কি? আমাগো একটা ঘর হইব। আর সংসার? আর একটা ফুটফুটা সন্তান। এসব আর কোনোদিন বলবা না। কেন? পতিতা হই আর সাই হই, মানুষ তো। কেউ ঠাট্টা করলে এ আনে বড় লাগে। Thank you.
করতে চাই হাতে কিংবা অজুহাতে, আমি তোকে পেতে চাই অভিমানের ভাষাতে, আমি তোকে পেতে চাই ভর দুপুরা জোছনা রাতে, আমি তোকে পেতে চাই ঘৃণা আর আঘাতে আঘাতে। বই খাতার সব পাতাতে আমি তোকে পেতে চাই জীবনটাকে সাজাতে, আমি তোকে পেতে চাই হর দুপুরা জোছনা রাতে, আমি তোকে পেতে চাই ঘৃণা আর আঘাতে আঘাতে। আমার বাপে মরছে ভাই, আমার বাপে মরছে, কিছু দিয়ে যান ভাই। কিরে
তোর বাপ মরলো কবে? আরে আয়, তোর বাপ মরলো কবে? গতকাল রাইতে। গতকাল রাইতে? তোর এই বাপ জানে কি হয়েছিল? খারাপ রোগ হয়েছিল, ক্যান্সারে ফুটা হয়ে গেছে গা। অনেক হয়েছে বাপ, দুইটা যাই। এটা তোর বাপ? আরে এটা তোর বাপ না, মানে স্যার রে তো ক্লিনিক থেকে খেদা দিয়েছে তো, আর আমার ভি চাকরি হয়ে গেছে গা। শিখা আসে নাই কেন আইব? তার কোনো খবর রাখো? কি খবর? মাসি তারে ডাক্তারের কাছে নিয়ে গেছে, সে কি যাইতে চায়? কত না কাকুতি মিনতি করছে, কিন্তু মাসি তারে সুলের মুঠি ধরে নিয়ে গেছে। ডাক্তারের কাছে যাওয়া তো ভালো, যাইতে চায় না কেন? বাচ্চা ফালাইতে নিয়ে গেছে। মানে কেন? সে তোমারে কোনোদিন কিছু কয় নাই? না। হায় রে আল্লাহ, ওই বাচ্চা কি আমার? তাইলে তাইলে কার? কার? কেমনে কম, বাচ্চা তো অন্য কারো হইতে পারে। আয়, টাকা গুলা গুছাইল যাই। আমি শিখারে কইছিলাম, হায় রে পুরুষ মানুষ। সে ঠিক আছে, মানে বাচ্চা ঠিক আছে। এখন শুধু সময় মতো ইনজেকশন গুলো নিয়ে নেবেন, আর ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, যেমন দুধ ডিম ছোট মাছ। আর কোন রকম দুশ্চিন্তা করা যাবে না, সেই সাথে কোনো ভারী কাজ করা যাবে না। ডাক্তার সাহেব, এই বাচ্চা রাখতে চাই না, একটা ব্যবস্থা করেন। করেন করেন ডাক্তার সাহেব। স্যার স্যার, ডাক্তার সাহেব, আপনার দুইটা পায়ে ধরি। ডাক্তার সাহেব, একটা ব্যবস্থা করেন। করেন ডাক্তার সাহেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাচ্চার বাবাকে, সে কোথায়? সে বললে করবেন। এই কাগজে বাচ্চার বাবার একটা সই নিয়ে আসেন। ডাক্তার সাহেব, আপনার অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পাইছি। যা, এই ডাক্তারের কাগজটা লইয়া যা, নে ধর, আর ওই মুখ পুরা সই লইয়া। মাসি, শিখা তো বাচ্চা। হারাম জাদে, যা তাদের যা জিগা গা, সে কারে রাখবো আর কারে মারবো। সে তো চাইবো সবজি বাচ্চা থাক। তুমি বাচ্চাটাই কাইরা নাও, তুমি বাচ্চাটাই কাইরা নাও, তুমি হারাম জাদে সবজি চাইবো। এই যে বাজান, কি এই জায়গাটার নাম কি বাজান? সরোয়ারদি উদ্যান। ওইটা ইউনিভার্সিটি। এখান থেকে অনেক ছেলে মেয়ে, এরা এখানে কি করে? গ্যাঞ্জাম করে। বাজান এখানে একটু বসি। বসেন। হাতে তো লাঠি দেখলাম না, বই খাতা। ওইটা হইল ফ্যাশন, কেউ পড়ালেখা করে না, সারাদিন ঘোরাঘুরি করে আর ধান্দা করে। ও, এইখানে পড়ালেখা করা মানে শিক্ষিত হওয়া না, 10টা প্রশ্নের উত্তর মুখস্থ করে পাশ করা। এইখানে লেখাপড়া করার মানে দেশ দেশের সেবা করা না, চাকরি জোগাড় করা। অথচ চাচামিয়া দেখেন, বিশ্ববিদ্যালয় মানে হইতেছে দেশের ভেতরে আরেকটা দেশ,
যেখানে পোলাপান লেখাপড়া করব, সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করব, ধর্ম প্রেম মানবতার মর্ম বুঝব। কিন্তু চাষা ওরা বোঝে স্যাং আর খায় ব্যাং, মানে কাটা চামচ দেখালি চাইনিজ খায়। এইসব বাদ দেন, এই জঙ্গলে গে আমি আইসি আমার মাইয়ার খোঁজে। এইখানেই পড়ে নাকি? না বাজান, সে আমার উপর রাগ করিয়া গৃহত্যাগ করছে। অহন খুঁজা পাওয়া মুশকিল হইব, আমার তার নাগাল পাইতেই হইব, পাইলে তারে কমু। আমি নিজে হাতে তোর মায়ের মাটি দিছি, আমি মদ ভাং সব ছেড়ে দিছি, তুই একবার আমার বুকে আয় মা। এখানে খুব যন্ত্রণা, খুব পোড়ায়, খালি পোড়ায়। তুমি এসব ছাইড়া দাও বাজান। কি যা পিছনে লুকাইছ? আমারে বাজান বলে ডাকার মতো কেউ থাকলে হয়তো দিতাম, কারো বুকে মুখ লুকানোর মতো আমার কেউ নাই। সই করো, এহেন একটা সই করো। কিসের সই? শিখার বাচ্চা মারতে তোমার সই লাগবো। কে বাচ্চা মারতে চায়? মাসি। আর শিখা? ও তো রাখতে চায়। সেই কথাটা তোর নিজের কানে শোনা দরকার। আগে তোমার ওই হাতের আপদ সরাও। আসো। ওইটা খাইতে দিলাম না বইলে রাগ করছো? আমি কোনো গন্ধ সহ্য করতে পারি না। কেন তুমি জানো না? কেন কয় মাস? পাঁচ মাস চলে। আমার কেউ নাই কেন? যদি শিকার না যাও শিকার করলাম। চলো বিয়া করি, করবা?
কথার ভিড়ে অনেক কোলাহলে যে কথাটি বুক পাঁজরে নীরব ছিল খুব সে কথাটি ভালোবাসা মমতা আমার টাকা দরকার, তুমি দিবা? ঘর বাড়ির চেয়ে মানুষের স্বপ্ন, মানুষের ভালোবাসার দাম অনেক বেশি মঞ্জু। আর আমি যদি তা বিশ্বাস করি, তাহলে আজকে আমার সেই পরীক্ষায় পাশ করতে হইব। এখন তুমিই কও, আমি কি ফেল করব না পাশ? আপনি পাশ স্যার, দোয়া কর। অনেক দোয়া করি স্যার। ম্যাডাম, সবুজ ভাই আয়সা পড়ছে। কি খবর ভাগনা, কেমন আছো বাবা?
আমার টাকাটা। আচ্ছা আচ্ছা, এই যে এই নাও দলিল। এখন আমার কাজ। ওকে ওকে, সাহেবের ঘড়িতে এখনো 7টা বাজে নাই। আইবু রাঙ্গামাসি, আইবু চাপ। সে আইবু না, নেশার ঘরে অহন সে তার বাপের নামও ভুললা গেছে। আর তুই তো, তুই সে আমারে কথা দিছে রাঙ্গামাসি, সে আর নেশা করব না। চুপ থাক রাঙ্গামাসি, সে যদি বর্ষে যাসে তাইলে তুমি তারে কি দিবা? আমি কিন্তু দিমু সাইরা নিশোনার দুল। রাঙ্গামাসি হাসো কেন? ও না হয় লাইনে নতুন আইছে, কিন্তু তুই তো পুরান মাল। তুই এত কিছু দেখা, এত কিছু শিক্ষা, তবুও তোর হুশ হয় নাই? বেশ্যার জীবনে ঘর, বর, সংসার, ধর্ম, প্রেম সব অচল। মনে রাখিস, বাচ্চা থাকতে স্বামী পাবি না, আর মইরা গেলে জানা যা।
কেউ আছেন? একটু পানি দিবা। সবুজ, 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 দেখো আমার মেয়ের নাম শিখা। মা গো, তোমার মুখটা দেখি মা জানি শিখা না? ও কি আপনার মাইয়া? হ্যাঁ। আমি তোমার কেউ না, দূর হও সামনে থেকে। তুই আমার শিখা, তুই আমার শিখা। আমি আমার মায়ের মাইয়া, আমার মার নাম রূপা। তুমি আমার কেউ না, দূর হও আমার সামনে থেকে। আমি সব ছেড়ে দিছি মা, আমি তোর মার লাশ ছুঁয়ে শপথ করছি জীবনে আর প্রাণ থাকতে নেশা করব না। তাতে কি আইলো গেল? আমার এই জীবন কি সে জীবনের মতো ওমে গইলা গেল? শপথ কইরা ফিরাই দিতে পারবা আমার ক্ষুধার কষ্ট, বাপের অভাব, লাঞ্ছনা, গঞ্জনা, ব্যথা, বঞ্চনা ফিরাই দিতে পারবা আমার মার্ডারে? কি হলো ক? তাহলে আমারে ভুললা যাও। তাহলে তুই আমারও খুন কর। ওই ডাক্তারের যেমন খুন করছস আমারও কর, কর। খুনি? তুমি খুন করছো? আমি খুনি, বিচার করবেন, করেন। আর কোনো কথা নাই, তুমি তুমি আমার মিথ্যা বলছো। মিথ্যা বইলা তুমি আমার সাথে প্রতারণা করছো। তুমি পতিতা হইলেও আমি তোমার ক্ষমা করে দিছিলাম, কিন্তু তুমি শুধু পতিতা না, তুমি একটা খুনি। তুমি মিথ্যা বইলা, তুমি মিথ্যা বইলা আমার ভালোবাসারে খুন করছো। তুমি একটা খুনি, তুমি একটা খুনি। আমার মায়া কেন খুন করছে সেটা আমি জানি, কিন্তু কেন বেশি হলো সেটা তোমরা ভালো জানো। এটা তো ঢাকা শহর না, ভোগের শহর। খুঁজে পাস নাই? সে কই? অনেক দূরে। তরে বিয়া করব না? না। তরে অস্বীকার যায়? যা মাসির লগে যা, বাচ্চা ফালাই দিয়ায়। কি হইছে ক? হাসা কইরা ক।
আমি আমার ইজ্জত বাঁচাইতে যে মানুষ খুন করছি এইটা সে জানত না। আর যখন জানলো তখন শুনলো না। এই কথা আমি তার কাছে কেন গোপন করছি? এই হইল তার জিদ। রিতারে, আমি যে তারে পাইয়া সব ভুলে গেছিলাম। আমার অতীত, আমার দুঃখ কষ্ট, আমার খুন, আমার সব সব ভুলে গেছিলাম। কান্দিস রিতারে, আমি আমার ইজ্জতের জন্য একটা খুন করছি, কিন্তু না না, আমি খুন করতে পারব না, আমার জান গেলেও না। আমার তোদের কিছু দিতে হইব না, শুধু একটু সাহস দিস। এক লোকমা ভাতও চাই না, শুধু তোদের হাত। কুল্লু খালাস? খালাস, কিন্তু কয় টুকরা হয়েছে এইটার হিসাব কিন্তু দিতে পারুম না। তোমরা কি যে শান্তি দিলে ভাই! আকাশ, ওদের খুশি করো। এই নাও। ধন্যবাদ বস, আপনার জন্য জান আছি। বুদ্ধিটা কিন্তু আমার, আমাকে কি দেবে? সবুজের বিষয় সম্পত্তি সব আমার। তাই 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 মামা বাড়ি যাই। আমি দিল দুধ ভাত পেট পুরে খাই, মামা এলো লাঠি নিয়ে পালাই পালাই। এখন থেকে কোনো গরিব মানুষের কাছে, কোনো স্টুডেন্টের কাছে মাদক বিক্রি বন্ধ।
এক পিস ইয়াবাও যেন কোনো বস্তিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না ঢোকে। এখন থেকে আমাকে কাস্টমার তারা যারা আমাকে এগুলা ধরাই দিয়ে ফায়দা লুটছে, আর সেই সব টেন্ডারবাজ নেতা সাদাবাজ গডফাদার ফরমালিন ব্যবসায়ী হুন্ডিকারী ব্যাংকার রক্তচোষা ডাক্তার কোশিংখোলা মাস্টার ঘুষখোর আমলা বকলম বুদ্ধিজীবী তারাই হইতাছে আমাগো টার্গেট কাস্টমার। ডাক্তার সাহেব সরকারি চাকরি থুয়া ক্লিনিক দিব, তারে চাঁদা দিতে হইব না তো কি করব? 300 টাকার মাল তারে 1000 টাকায় কিনা খাইতে হইব। মাস্টার সাহেব স্কুলে পড়ানো বাদ দিয়ে কোচিং খুলবেন, আমরা চাঁদা চাই না, আপনারে মাল ধরাই দিব। বুদ্ধিজীবী টকশোতে যাইয়া চাপাবাজি কইরা আর বড় বড় লেকচার নামাইরা যেন ঘুমায় সেই ব্যবস্থা করো। যাদের বিবেক আছে মেরুদণ্ড আছে তাদের নেশা ধরানো খুব কঠিন, কিন্তু যাদের কথা এতক্ষণ বললাম তাদের খুব সোজা। কে রাজি? আমরা রাজি, আমরা রাজি। বস, সব গঞ্জা হাগু খাওয়াই দিলে আমনে শর্ট পড়বো না তো? একটা রুটি কয় টাকা? কেলি সাবকেন তোগো কাছে বেশি না, না বেশলে ভিক্ষা দেন। বিশ্বমগি না, দে যা। কোটি বিশেক হ্যাঁ তুই তো বুঝবি না। আমাদের নতুন বস। আরে তাই নাকি? আরে তাহলে তোমার বন্ধু। এই এদের তোমরা মানে নাকি? সব আল্লাহর ইচ্ছা। তা তো বটেই, তাহলে নতুন ডনের অভিষেক আমার এখানেই হয়ে যাক। প্লিজ ওপেন, ওপেন ইট। এই ওয়েট ওয়েট, অভিষেকের আগে তোমার সালামিটা আগে দিয়ে নেই। মানে কি? টাকা চাই না, বন্ধুত্ব চাই। আরে বোতলও চলবে না বন্ধু? নেশা থাকে মানুষের রক্তে, বোতলে থাকলে তো বোতলই নাস্ত। আরে তোমাদের বস তো দেখছি খুব রসিক। ও হ্যাঁ বাদল, তোমাদের সাথে আমার কি চলে কিভাবে চলে তা তোমার বসকে বুঝিয়ে বলেছো তো? জি বস। আমার মনে হয় তোমার নতুন বসের সাথে আমার ব্যবসাটা ভালোই জমবে। হিরোইন?
তোমার উপহার। কি হলো নেন, ঠাট্টা করছো? কি মনে হয়? বাদল, ইয়েস বস, মালের দাম নিলাম, আরো রোজ আইসাই মাল দিয়ে আপনারে আপ্যায়ন করব। তুমি বলে যাচ্ছ আমি কে? আর আমি কে আপনি ভালো করেই মনে রাখবেন। তুমি আমাকে হিরোইন ধরাতে চাইছো, নেচে করবো না চাইছো? তাহলে এই ব্যবসা ছাইড়া দেন। আপনি যদি এই মালের ম্যানুফ্যাকচারার হন, ডিস্ট্রিবিউটার হন, তাহলে কনজুমার হইতে দোষ কি? আপনার ড্রাগস আগে আপনি খাইবেন, তারপরে অন্যরা। হ্যাভ এ নাইস টাইম। এই যে স্যার, এটা হচ্ছে আমাদের আর একটা স্টুডিও। এইখানে কি টকশো হইব? জি বস, টকশোতেই সবচেয়ে বেশি লাভ। কেন? ভালো কোনো অনুষ্ঠান বানাতে স্যার অনেক টাকা লাগে, কিন্তু টকশোতে 1000 করে ধরিয়ে দিলেই হলো। এই তো এখনই লাইভ শুরু হবে। বক্তারা কোথায়? আছে স্যার, মেকআপ নিচ্ছে। প্রোডাকশন, এখানে দুটো কফি। টাকটাকে একটু ভালো করে দাও। এই যে ভাই, আমি কিন্তু আজ স্থলের বিড়াল খুলে দেব, পারলে সামলাবেন। আমি কি বসে বসে আঙ্গুল চুষবো? আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না, তখন সামলায়েন। কথা যদি সত্যি হয় তাহলে মেনে নেব। ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন, সত্য যে কঠিন, সত্যকে ভালোবাসিলাম সে কবু করে না বঞ্চনা। কিন্তু আপনারা তো মিথ্যা ছাড়া কিছুই বলেন। হ্যাঁ আমি, ওই কি বলেন? আহা, কি হচ্ছে কি হচ্ছে? এখানে না, এখানে না প্লিজ। সেটে বসে যত খুশি বাকযুদ্ধ করবেন, যত গরম তত বেশি টিআরপি। স্যার কফি। কি ব্যাপার, তুমি খাবে না? মেয়েরা কি কফি খেতে পছন্দ করে? আপনি মেয়েদের সম্পর্কে কিছুই জানেন না। বলেন বলেন, তারাও আপনার মতো হুস্কি খেতে ভালোবাসে। দারুন দারুন টকশো, দারুন জমবে। হটসিটে গিয়ে যা করার করবেন। 3, 2, 1 লাইভ। আমন্ত্রণ জানাচ্ছি সাম্প্রতিক সময়ের আলোচিত ঘটনা নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন অজগর মার্কা সরিষার তেল নিবেদিত টক ফাইটে। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন দুজন অনন্য প্রতিভা, শাহ বদরুল, অসাধারণ ব্যক্তিত্ব মুন্সি খায়ের। শুধু দর্শক, শুরু হচ্ছে টক ফাইট। কি হচ্ছে, কি হলো, কি হলো আপনাদের? দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি।
কামিজা, আমি পথে ঘাটে অরে খুঁজি, একদিন দেখা হইলে তারে আমি কমু। আমি একটা খুন করছি আর সে তুইটা হ না রে, সে শুধু আমারে মারছে, আমার পাখিরে আমি খুন হইতে দিব না, আমি ময়ূরা তারে আমার জীবনটা দিয়া যাবো, আমার জীবন। আর নরে না পাখি শোনা, এবার ঘুমা। কিরে বল না ওরে ঘুমোতে, খুদার জ্বালায় হায় আল্লাহ, তুই আর কান্দিস না, ভাল লাগে না, ভাল লাগে না রে, ভাল লাগে না। ঘুমা ঘুমা আমার পাখি শোনা, একটু ঘুমা ঘুমা। কোমর বেশি চলবো না, নেক্সট 38 দিকে আটটা একটু জায়গায় ধরো দি, রাঙামাসি কামটা করলো কি,
তোর কত লাগব ক? 36, 24, 36 কেন লাগব? ডনের পার্টি আছে। মাল আনসাস? মাল আনসাস? আরে আনছি। দে মাল, দে মাল, দে। আরে মাল তো দিমু, কিন্তু আপনার লয়ে গেলে তো আমার জমাই করব। এই আপনি তো মাপটা দিন। বলবা না। শট। রীতা দত্ত হইব না। রীতার লগে পাঠাইতাছি। খালি জব দেখাইতাছো। বম। বম। হাসলে হইব না। মাল কই মাল? দে 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 মাল দে। আরে ওই চিত ওই চিত কাম শেষ হইলে রীতার তো পাঠাই দেব। আমি মাল দে। আপনার সাথে ছলনা করে নাই, সেটা করছে ওর ইজ্জত বাঁচাইতে। তাহলে আমারে সেটা বলে নাই কেন? আপনি যে তারই ভালোবাসা ওর অতীতটাই ভুলাই দিছিলেন। আমি পতিতা, কিন্তু সে পতিতা না। আপনি ছাড়া দ্বিত কোনো পুরুষের কাছে সে যায় নাই, আমি তার সাক্ষী। আপনার এসে দুঃখ দিতে চায় নাই বলেই কয় নাই খুনের কথা, কয় নাই দর্শনের কথা। এটা ছলনা না, এটা ভালোবাসা। এগুলা কইয়া আপনার মনটা টুকরা টুকরা কইরা কন না ভাঙাটা কি ওর অপরাধ? এখন কি করতে হইব? ওর একটা ভালো হাসপাতালে ভর্তি করতে হইব। কত টাকা লাগব? আমি লইয়া গেলে ওরে দেখব না, ব্যবসা বুলা তারাই দিব। ওইটা আমি দেখব, আর কিছু? ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। আমার যেদিন খাম থাকে সেদিন কিছু খায়, না থাকলে খায় না। প্যাডের বাচ্চাটা ক্ষুধার জ্বালায়, খুব নড়ে, খুব নড়ে। আমার সাথে আসো।
তা অন্য জায়গায় যাও, এখানে হবে না। নেক্সট। স্যার, 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 ও স্যার, বাচ্চার পজিশন খারাপ, সিজার করতে হবে। লিখে দিচ্ছি, ভর্তি হয়ে যান, রাতে অপারেশন। নাম? কি চাই? কি হলো? লেখেন বাচ্চা উল্টা, তাই অপারেশন করতে হইব। লেখেন, আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? পুলিশ ডাকবো। শোন, ওর পেটে যে আছে তার বাপ আমি। জি স্যার। আর তোর বাপও আমি। জি বাজান। আর কোনো সমস্যা? না বাজান, না। দে, লাগবে না, লাগবে না স্যার, লাগবে না, লাগবে, লাগবে না। যা, আরে ভিআইপি রুমে নিয়ে যা, আরে যা। সিস্টার, কাম হিয়ার, বয় হুইল চেয়ার। আসেন ম্যাডাম, আসেন, আসেন, আমার সঙ্গে আসুন, আসেন, 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 চল। আপনার অনেক দয়া। শিখা না, খুনি। তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল, কাঁটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল। তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল, কাঁটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ, ম্যাডাম রেডি থাকলে এখনই সব ইনভেস্টিগেশন শুরু করে দিই। না না, আপনাদের কষ্ট করে কোথাও যেতে হবে না, প্লিজ শুয়ে পড়ুন, রিল্যাক্স। দাও ফাইলটা দাও। ও সাবধান, আপনার এক্সক্লুসিভ কিছু পছন্দ আছে? যা যা খেতে চান বলুন। গরম ভাত। জি, আর নুন। ওর সাথে একটা কথা কয়ে যাও। ঘুম ভাঙানোর দরকার নাই। কিছু না কয়ে গেলে খুব কষ্ট পাইব। আমারে দেখলে আরো বেশি কষ্ট পাইব। তাইলে তারে তুমি বুঝোই নাই। আমারে ক্ষমা করছে? তুমি একটা গাধা, ক্ষমা না করলে সে তোমার সাহায্য নিয়ে হাসপাতালে আইতো না। সেটা তো তোমার জন্য। তোমারে তোমারে অনেক ভালোবাসে ভাই। চলো একটু দেখা করে যাও। চলো চলো ভাই, কাইলে আসবো।
রীতা, আইসি আইসি আইসি, কি কি হইছে কি হইছে? আমি যে তার গলা শুনলাম, স্বপ্নে শুনলাম। কি শুনলি? সে বলছে কাল আসবো। ও তার মানে স্বপ্ন না, সত্য? সে আসছিল? আরে কই সে? আমারে ডাক দিলি না কেন? সে তোর ঘুম ভাঙাইতে না দিলে আমি কি করুম? হারামজাদি। আর তুই? সে আমির সোহাগী। হ্যাঁ রে, আমারে কি সে ক্ষমা করছে? দূর পাগলি, না করলে বারবার আসে। ওইটা তার দয়া। তাইলে তোরে এক নজর দেখার জন্য রোজ রোজ এত রাইতে আইতু না? বাচ্চার জন্য আসে, আমার জন্য না। এখনো বিমান রাইখা ঘুমান, ফজর হইতে আর সময় নাই, ঘুমান। তুই ওসো, চুপ, ঘুম। এই যে আমার হাতে এই বাড়ির দলিল। এখানে উপস্থিত আছেন এই বাড়ির মালিক, যিনি স্কুলের নামে এটা দান করেছে। আমি আরো আনন্দের সঙ্গে জানাচ্ছি, উনি মোটা অঙ্কের টাকা ওই সব দুস্থ মানুষের জন্য দিয়েছেন ব্যবসা করার জন্য। ওনারা ব্যবসা করে যে মুনাফা করবেন, সেই মুনাফার অর্ধেক এই স্কুলে দেবেন। সেই টাকায় শিক্ষকদের বেতন হবে, ছেলে মেয়েদের বই কেনা হবে, স্কুলের খরচ চলবে, ছাত্রছাত্রীদের কোনো বেতন দিতে হবে না। আসুন, আমরা এই মহৎ মানুষটির মুখে দু চারটি মূল্যবান কথা শুনি। আমার বাবা মা ছোটবেলায় মারা যান, তাই আমি লেখাপড়া শিখতে গিয়ে বুঝছি একটা সহযোগিতার হাত কতটা দরকার হয়। তাই আমার চাওয়া, ওরা সবাই লেখাপড়া শিখুক, সহযোগিতার জন্য আমরা আছি। আপনারা সকলে মিলে সাহায্য করলে ওরা স্কুলে আসার সুযোগ পাবে। ভাই, আমি কোনোদিনই আপনাদের কাছে ভোট চাইব না, শুধু চাইব মহল্লার এক একটি সন্তান যেন আমাদের স্কুলে আসে। সে ধনী হোক আর গরিব হোক, তাতে কিছু আসে যায় না। এইখানে এসে আপনার সন্তানরা যেন পরস্পরের বন্ধু হয়, লেখাপড়া শেখা মানুষ হয়, সে যেন ছোট বড় ভেদাভেদ ভুলে যায়, মানুষকে ভালোবাসতে শেখে। শিখা কার নাম? একজন পতিতার নাম। ভাই, কেউ যেন পতিতা না হয়, পেটের ক্ষুধায় কেউ যেন ভুলেও এই পথে পা না বাড়ায়, সেই জন্য ওদের দিছি ব্যবসার টাকা, আর এদের জন্য স্কুল। আমাকে চিনতে পেরেছেন? না। এক মিনিট, আমাকে ব্ল্যাকমেল করবেন? না। তাহলে আমি চাই আপনি সাংবাদিকদের ডেকে আপনার সাকসেসের স্টোরিটা শুনিয়ে দেন। আমার সাকসেস মানে? এখন রেল লাইনের ধারে ড্রাগস বিক্রি হয় না, বস্তির ধারে ফেন্সি ডিল। আমার জন্য? কার জন্য? তারপর আপনি একাই যদি এতটা পারেন, তাহলে পুলিশ প্রশাসন কেন পারছে না? কথা শেষ হয়েছে,
কালোই পিস্তলের গুলিতে আপনিও মরতে পারতেন, আজ পুলিশের গুলিতেও মরতে পারেন। আমি কাল যা জেনেছি তা পুলিশ জানতে কতক্ষণ? কথা শেষ করেন। আপনার মিডিয়ায় আসতে দোষ কি? আর একবার যদি আসেন তাহলে আইনের বিচারে যা হওয়ার হবে, তবে আপনাকে ক্রস ফায়ারে দেওয়ার সাহস ওদের হবে না। তখন মানুষের দাবির মুখে আপনাকে আটকাতেও ভয় পাবে। কথাটা ভাইবা দেখব। সামনে দিয়ে মুভ না করাই ভালো, ওদের লোক থাকতে পারে। আমি কোনো কিছু শুনতে চাই না। পুরো বাড়ি যদি ঘেরাও করা হয় তাহলে সে পালালো কিভাবে? স্যার, সে এখন অন এয়ারে। মানে? স্যার, টিভিতে তার লাইভ প্রেস ব্রিফিং চলছে। ননসেন্স কোথাকার। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, তাই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। ড্রাগ ডিলারকে ড্রাগ ধরিয়েছেন, আপনি বিষ খাওয়াচ্ছেন, যে বিষ দেয় তাকেই। জি, মানুষ মারার ডিস্ট্রিবিউটার, কনজিউমার এখন একই ব্যক্তি। আগে কনজিউমার ছিল স্টুডেন্ট আর বস্তির সাধারণ মানুষরা, এখন শুধু মাফিয়া আর গডফাদাররা। আপনার ভয় ওরা খাচ্ছে? হ্যাঁ। তাহলে আপনি গডফাদারদের বাবা, মাফিয়ার মাফিয়া? আমার শক্তি বিশ্বাস। যদি আপনার উপর আমার বিশ্বাস থাকে তাহলে গডফাদারই কি আর মাফিয়াই কি? আপনার লড়াই কি শেষ? আমি শুরু করছি মাত্র, শেষ করবে না আপনারা। ভয় পাবার কিছু নাই, ওদের মুখোশ খুলে দেন, জনগণই তার বদলা নিব। বসে আছো কেন? যে কোনো মূল্যে ওকে ধরা চাই। ব্রিফিং শেষ করে বের হওয়ার সময় ধরি স্যার। ওকে, ওখানেই ধরো। আর সাংবাদিকরা যদি বাধা দিতে আসে তাদের সহ ধরে নিয়ে আসো। ওকে স্যার। জি স্যার, লাউড অ্যান্ড ক্লিয়ার স্যার। জি স্যার, ওভার অ্যান্ড আউট। All Charlie and Romeo over. And over sir, send over sir, made over sir. Charlie 1, TV on করো এবং টিভিতে দেখো সবুজ নামের একজন অনিয়ারে যাচ্ছে, তাকে যে কোনো মূল্যে ধরো। ধরার জন্য যদি প্রয়োজনে বল প্রয়োগ করতে হয় তাও করো। Over and out. পুলিশ এসে পড়েছে। ভয় নেই, আপনাকে অ্যারেস্ট করলে আমাদেরকেও অ্যারেস্ট করতে হবে। আপনি জেলে গেলে আমরাও আপনার সাথে জেলে যাব। আমার কথা ভাবতে হবে না, আপনারা আপনাদের কাজ করেন, আপনারা এই দিক দিয়ে চলে যান, আমি দেখতেছি। আপনি আত্মসমর্পণ করবেন? সবুজকে জীবিত অথবা মৃত অবস্থায় গ্রেপ্তারে 500,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিসেবে তাকে তালিকাভুক্ত করা হয়েছে। রাজধানীর সবকটি চেকপোস্টে আর এদিকে গুলিস্তানের মোড়ে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে দিয়েছে। অরিতা, এখন যদি সে সৈলা আসে? শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি গিয়ে রাস্তায় খাড়াই। সে যখনই আসে আমি তারে ধরুন, আমি আইসা তোরে জালনাদা দেখাম, ঠিক আছে? এখন তুই শো। ঠিক আছে, কথা কইস না।
স্যার কিছু হয়েছে? সব ঠিক আছে কিনা দেখে গেলাম। সব ঠিক আছে রিতা। কেবিনে শুধু বেশ্যা দুজন, আমি বাথরুমও চেক করেছি। ওই বেশ্যা দুজনের একজন কি সবুজের বান্ধবী? হ্যাঁ। সে প্রায় আসে? হ্যাঁ স্যার, কাল রাতেও এসেছিল। আজও আসবে 100%। লুকানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর কোথাও নেই। রিল্যাক্স ডক্টর, আপনার এই চেহারা দেখলেই তো সে বুঝে ফেলবে বিনর্মাল। জি স্যার। জহির, তুমি ও আমার দু একজন মাস্টম্যান ছদ্মবেশে ওই ক্যাবিনের মধ্যে তৈরি হয়ে থেকো। দেখা মাত্রই বুম। হ্যাঁ, সবুজকে আইডেন্টিফাই করা মাত্রই পয়েন্ট ব্লাঙ্ক গুলি করবে। শিগগিরে তুই সিঁড়ি দিয়া নাম, যেইখানে পারো যেইভাবে পারো সবুজ রে তুই আটকা। আমি সিঁড়ি ভাঙতে পারো? তুই বউ পার, তুই বউ কিন্তু আর কিন্তু না, সুপ সুপ যা যা, কষ্ট করে যা যা। শিখা শিখা শিখা, রক্ত পচাইতেছে। আল্লাহ আল্লাহ রে, সবুজ আমি তোমারে হাসপাতালে নিয়ে যাবো। ওইখানে তুমিও মরবা, বাচ্চাটাও মরব। কিছু হইব না, চলো। হইব, এইখানে শুধু আমি মরুম। তুই আমারে মাফ কর, তুই আমারে আমার সাইডে যাইস না, আমার সাইডে যাইস না। সবুজ, বাচ্চাটা বাচ্চাটা যখন তুমি বুকে নিবা তখনই আমারে পাইবা। ওর হাত দিয়ে আমি তোমার গলা জড়ায় ধরুম, ওর বুক দিয়ে তোমারে ভালোবাসুম। সবুজ সবুজ, শিখা শিখা, তুমি ওরে আমার বাজানের কাছে নিয়ে যাও। বাজান জানে আমি বেশ্যা, কিন্তু তুমি জানো আমি বেশ্যা না। তুমি জানো আমি খুনি, কিন্তু বাজান জানে আমি খুনি না। আমি সব জানি শিখা, আমি সব জানি, আমি সব জানি। আমি যে তোমারে কতটা ভালোবাসি তাকে তুমি জানো? জানি জানি। Oh!
শিখা। কি সমস্যা? লাশ আর ডাক্তারের কাগজ রেখে বাড়ি যাও। তুমি ওই যে রেল লাইন, ওই যে তুমি ওরে খুনি বলে ঘেন্না করলা, তারে খুঁজতে আইসস? আগে কি জানো কইলি? ওই কালার বাজান। বাজান কেডা? ও মা, ও সোনামণি, ও
ঠান্ডা, কি শক্ত। এইভাবে আসলি মা, এইভাবে আসলি। একবার, শুধু একবার বাজার মইলে আমার পরানটা ভিজায় দে। আমার বুক খটখট করে, পাঁজর টন টন করে। আমি আর নেশা করি না মা, শুধু তোর সম্বন্ধে গুলো লেগে জানোয়ার থেকে মানুষ হয়েছি। হায় রে, এই কি আমার সেই স্বপন, এই কি তোমার বিচার। এইবার আমার বিচার, তুই আমার মেয়েরে খুন করছস, হরামজাদা, আমিও তার বদলা দেব। আমি খুন করি নাই, সে তারে দুনিয়ায় আনতে গিয়া মরছে। যেন তারে বুকে নিলেই আপনি বুঝতে পারেন, এটা ওর পুণ্যের ফসল, পাবেন না। ওর অভাব সে পুরাই দিয়া গেল। আপনার জন্য এটা ওর এক টুকটা সত্তা, আর আমার জন্য স্মৃতি। এখন কোন আপনি কি তার সত্তারে বুকে ধরে রাখবেন, নাকি আমি আমার স্মৃতি ফিরাই নেব? বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে, তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। আগুন জেরে পুরলাম আমি দিলাম তাতে ছা, ছিল রে বন্ধু ছিল পুরোটাই পা, আগুন জেনে পুরলাম আমি দিলাম তাতে ছা, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পা। তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল, কাঁটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল, তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল, কাঁটার সাথে করলাম সন্ধি
ভয়ে পিষে ফুল, কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ, কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ। বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে,